সেদিন স্কুল নু এসে দেখিটি কচি পাড়া ছেনাদের সঙ্গে খেলেটি। কচি মাস্টার হচ্ছে অন্য ছেনাগুলা ছাত্র। আমি কচিকে ডেকে কইনি, ওই তোকে মাস্টার হতে হবে নি কোন? কচি কয়ঠে, না মুই বল হয়ে তোমার মতো দাদুর মতো মাস্টার হব। মাথায় মুর্তে এখন আগুন জ্বলেঠে, রাগের মাথায় এক সাঁটি মেরে কইনি, ভাগি কান্নু গরু চড়াই বিজা, তা তুই অনেক সম্মান পাবি। কচির মা এসে কয়ঠে, তোমার কি ছাত্র পড়ি মাথা খারাপ হয়েছে নাকি? বাবুকে কি কউঠো, মাস্টার নয় গরু চড়াইতে। হ্যাঁ হ্যাঁ কইঠি, মাস্টারের আর কোনো সম্মান নাই, মোদের অবস্থা এখন সাঁকের করাত, এগালেও দোষ পিছালেও দোষ। বাবা যখন মাস্টারি করত তাদের কত সম্মান ছিল, সেই থিগনু মোর মনে স্বপন ছিল মুইও বড় হয়ে মাস্টার হব। জয়েন্টে চান্স পেয়েও ইঞ্জিনিয়ারিং পড়তে যায়নি কোন। একদিন বেশ মনে আছে, বাবা পল্টুকে স্কুলে কি মারটাই নাই মারল, অঙ্ক পারেনি ক্ষণ তাই। বিকালে দেখি পল্টুর ঠাকুমা তাদের ঘরের এক ছড়া পাকা কলা নিয়ে এসে বাবাকে দেয়ঠে, আর কয়ঠে, মাস্টার বাবু তুমি পল্টুকে আজ মেরে ঠিক করছো, কদিন ঘরে মোটেও পড়াশোনা করছিল নি, এবার যদি মন আসে বাম্মা মরা ছেনাটাকে একটু শাসনে রাখো বাবু। বাবা কয়ঠে, তা ঠিক আছে, আপনি কলা দিলেন কেন, হাটে বেজলেও তো কিছু পয়সা হতো। পল্টুর ঠাকুমা কি কয় জানো, মাস্টার বাবু আজনু আপনি মোদের আত্মীয়, মোদের পল্টুটাকে মানুষ করে দেন বাবু। সেই পল্টু এখন বিডিও হচ্ছে জানো, আর মুই কালকে ক্লাস সেভেনের সাহেব সাদরাকে পড়া করে আসেনি বলে পিঠে একটা শুধু চড় মারছিনি। আজ স্কুল যাবার সময় বিশুদা চা দোকানের কাছে ক্লাবের ছেনাদেরকে নিয়ে কি অপমানটাই নাই করলো, মকে কি কয় জানো, সবার সামনে কয়েঠে, বউয়ের সঙ্গে ঘরে ঝগড়া করে এসে মোর বেটাকে মারলু জানো, মারের চোটে মোর বেটার কাল সারা রাত কি জ্বর, সকালে ডাক্তার দেখাইতে গেছিনি, ডাক্তার কইছে গভীর আঘাত, MRI করতে হবে, কত টাকা মুই কথা পাবো, আজকের মধ্যেও মুখে 6,000 টাকা দিয়ে যাবি, ক্লাবের ছেনারা সাক্ষী রইল, যদি না দেও কালকেই থানা যাব, দেখি তোর চাকরি থাকে কি করে। কচির মা সব শুনে বলল, তুমি হেড স্যারের কাছে যাওনি, হেড স্যারকে কিছু কওনি? হ্যাঁ হেড স্যারকে কি বলবো, সুকুমারকে দিয়ে তিনি মোকে চেম্বারে ডেকে কি কইল জানো, সুশীল বাবু কেন মারধর করতে যান, দিনকাল বুঝেননি, ক্লাব নু মোকে ফোন করছিল, আপনি একটা মিটমাট করেলেন, 6,000 টাকা কইছিল, মই অনুরোধ করে 4,000 টাকায় নামাইছি, মোটেও মাথা গরম করবেন নি, ছেনাদের ভালোবেসে পড়াবেন আজনু। দেখলে স্যারও মোকে কইয়ে দিল আমি এতদিন ছেনাদের ভালোবেসে পড়াইনি, আজনু নতুন করে মুখে ভালোবেসে পড়াইতে হবে। এখন মনে হয়েছে কেন মাস্টারিতে আইনি, আগের মাসে বিনয় দা কত দিনের সিনিয়র মাস্টার, সিক্সের এক ছাত্রকে মারেও নি বকেও নি, শুধু কইছিল তোদের কত অভাব, কত কষ্ট করে তোর বাপ মা সংসার চালাইঠে, তুদিককার ভাই বোনকে পড়াইঠে, আর তুদিক খালি ফাঁকি মার উঠু। এই কথায় নাকি ছাত্রের মানসিক আঘাত হয়েছে, তাকে নাকি মানসিক নির্যাতন করা হচ্ছে, এই নিয়ে সেদিন বিনয়দাকে মিটিংয়ে কি অপমানটাই নাই করলো, বিনয়দাকে মিটিংয়ে হাত জড়ো করে ক্ষমা চাইতেও হলো। সেদিন থেকে বিনয়দা কেমন যেন চুপচাপ হয়েছে, আজকে মোর কথা শুনে শুধু মুখে একটা কথাই কইল, আসব যাব পড়ি যাব, প্রশ্ন কিছু করব নি, পড়লে ভালো না পড়লেও ভালো, পড়ার হিসাবে আর যাবনি, মিড ডে মিলে খাও দাও, পেটটা ভরু মগজ শুকাও, আজ থেকে চুপ হইয়ে গেনি, তবে বেটাজিকে মাস্টারিতে আর দিবনি।